রাতের অন্ধকারে তৃণমূলের পতাকা পুড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে। এই ঘটনার জন্য দায়ী বিজেপি দুষ্কৃতীরা বলে অভিযোগ তৃণমূলের। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। স্থানীয় তৃণমূল বিধায়ক অখিল গিরির অভিযোগ, বিজেপি রাজনৈতিক হিংসা চরিতার্থ করার জন্য এই কাজ করেছে। রাতের অন্ধকারে যারা করে এসব চোর চাপ্টারা যারা করেন, দুষ্কৃতিকারীরা কিছু আছেন, তারা কিছু আমাদের দলীয় পতাকা পুড়িয়ে দিয়েছেন, এটা আমরা থানায় জানিয়েছি। পুলিশ প্রশাসন তদন্ত করছে, দেখবে। আমরা এটা বিরোধী দল, এটা উত্তেজনা একটা সৃষ্টি করার চেষ্টা করছে, আমরা তাদের ফাঁদে পা দেব না, কিন্তু পরবর্তীকালে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে আমরা প্রশাসনকে আমি বলবো। কারণ আমরাও একটা রাজনৈতিক দল, আমাদের দলের পতাকা নষ্ট করে দেবে, তাহলে পুড়িয়ে দিয়েছে, এটা তো অত্যন্ত অন্যায়। আমরা যদি অন্য কোনো রাজনৈতিক দলের পতাকা পুড়িয়ে দিই সেটা যেমন অন্যায় হবে, আমাদের দলের পতাকা পুড়িয়ে দেওয়াটা অন্যায়, একেবারে ঘোরতর অন্যায়। পুলিশ ব্যবস্থা না করলে আমরা অন্যভাবে ব্যবস্থা করব। বিবেকানন্দ সমবায় সমিতি নির্বাচন রয়েছে, আগামীকাল নমিনেশন রয়েছে, তার প্রাক্কালে এমন ঘটনা, এটা কি রাজনৈতিক অভিশন্তি? এটা একটা, আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই, শান্তিপূর্ণ নির্বাচন। এরা যারা পতাকা পুড়িয়েছে মনে রাখতে হবে তারা নির্বাচনে হেরে গেছে। এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির দাবি, তৃণমূল সমর্থকেরা নিজেরাই রাতের অন্ধকারে দলের পতাকা পুড়িয়ে বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে। তৃণমূলের পতাকা তৃণমূলের লোকেরাই পুড়িয়েছে, এটা পুরানো দিনের পদ্ধতি যে নিজেরা নিজেদের পতাকা পোড়াবো দিয়ে অন্য দলের উপর দোষারোপ করব, এই পন্থা তারা নিয়েছেন। তারা দেখেছেন যে এই বিবেকানন্দ সমবায় সমিতি নির্বাচন হবে, নির্বাচন হলে জয়লাভ করবে বিজেপি, তার আগে সে ভয়ের বাতাবরণ তৈরি করবে, তারপর পুলিশকে খবর দেবে, পুলিশ আসবে, পুলিশ আসার পর এখানে কেস হবে, যিনি নেতৃত্ব বা যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের নামে কেস করবে, ফলস কেস দিচ্ছে, 11টা দিয়েছে, এটা 12 নম্বর হবে, দিলে এবার লুকাবে, দিলে কালকে নমিনেশন করতে যেতে পারবে না বিজেপি, এই তো তাদের পরিকল্পনা। উল্লেখ্য, মঙ্গলবার রামনগরের দেওয়াল এলাকায় একটি সমবায় নির্বাচন হবে, তার আগে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ কুমার মাইতির রিপোর্ট, ওমকার বাংলা।